ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা হলো বুস্ট দিয়ে বাচ্চাদের জন্য আর কলা দিয়ে বাচ্চাদের জন্য আমি কেক বানাবো টিফিনের জন্য, বা ব্রেকফাস্টেও দিতে পারো। আর বয়স্কদের, মানে যাদের সুগার আছে, তাদের জন্য সুগার ফ্রি দিয়ে কেক। তাহলে বাড়িতে বয়স্ক এবং একদম ছোট বাচ্চাদের জন্য ব্রেকফাস্টের চিন্তা নেই। এই কেকটা আমি আটা দিয়ে বানাবো। আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি। এক কাপ আটার সাথে এক কাপ আমি সাদা তেল এখানে মিশিয়ে নেব খুব ভালো করে। আটা এক কাপ, তেল এক কাপ, আর তিনটে ডিম এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এটা খুব হেলদি রেসিপি। আমি এখানে কোনো হুইস্ক ব্যবহার করব না, আমি একটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। আর কেক বানানোর যেসব জিনিস লাগে সেগুলো ছাড়াই আমি কড়াইতেই তোমাদের কেক বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। খুব ভালো করে এগুলো ফেটিয়ে নিতে হবে যেন কোনো শক্ত না হয়, আর খুব ভালো করে মিশে যায়। এখানে আমি হাফ কাপ দুধ ব্যবহার করে ব্যাটারটাকে সফট বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই কেকটা যে বানাবো খুব ঘরোয়া পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি, এর জন্য কোনো তোমাদের ওভেন বা কনভেকশন বা কোনো মোল্ড কিছুই দরকার হবে না। সাধারণ বাড়িতে যে সকল জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আমরা বানাতে পারবো। এবার দুধটা দিয়ে দেখো ব্যাটারটাকে খুব সফট আমরা করে নেব। যেরকম কেকের ব্যাটার হয় সেরকমই আমরা ব্যাটারটা তৈরি করে নেব। চামচ দিয়ে কিন্তু অনেক সময় ধরে এটা ঘোরাতে হবে, আর ভালো করে ফেটিয়ে নিয়ে না নিলে এটা কিন্তু ভালো কেক তৈরি হবে না। তাই হাত দিয়ে অনেক সময় ধরে এটাকে ফেটাতে হবে, আর খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। সবগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে, ব্যাটারটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার 1/4 teaspoon আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি, আর ব্যবহার করব এখানে 1 চামচ আমি বেকিং পাউডার নেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি এবার অর্ধেক করে নেব, অর্ধেকটা রাখবো বাচ্চাদের জন্য আর অর্ধেকটা রাখবো বয়স্কদের জন্য। যাদের সুগারের প্রবলেম আছে তাদের জন্য সুগার ফ্রি দিয়ে কেকটা বানাবো, আর বাচ্চাদের জন্য কলা আর বুস্ট মিশিয়ে দেব। যে কোনো হেলথ ড্রিঙ্ক তোমরা মিশিয়ে দিতে পারো, হরলিক্স দিতে পারো, কমপ্ল্যান দিতে পারো, বা কমপ্ল্যানের যে বাদাম মিক্সটা থাকে সেটা দিতে পারো, বা বুস্ট আমি এখানে ব্যবহার করেছি, তোমরা আরও অনেক রকম আছে সেগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারো। বাচ্চারা খেতে চায় না, কলা খেতে চায় না, এই কেকের মধ্যে দিয়ে তোমরা সেগুলো বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। আর আইডিয়াটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল না। এবার এই ব্যাটারটার মধ্যে দেখো আমি বুস্টের 5 টাকা দামে 2 প্যাকেট মিশিয়ে দেব। এখানে আমি বুস্ট 2 প্যাকেট মিশিয়েছি। ছোট 5 টাকা দামের প্যাকেটগুলোতে 1 টেবিল স্পুন করে এক একটা প্যাকেটে আছে, 2 টেবিল স্পুন আমি এখানে মিশিয়ে দিলাম। দেখো কি সুন্দর চকলেট ফ্লেভার হয়ে গেছে কেকটা। যখন তৈরি হবে তখন বাচ্চারা বুঝতেই পারবে না, তারা ভাববে যে এটা চকলেট কেক তাদের দেওয়া হয়েছে। এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
বাচ্চারাও খুব খুশি হবে এই ধরনের কেক পেয়ে। এবার একটা কলা আমি মিক্সার গ্রাইন্ডারে কেটে নিয়ে নেব, সেটার পেস্ট বানিয়ে এই বুস্টের যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে মিশিয়ে দেব। বাচ্চারা ফল খেতে চায় না, বিভিন্ন ধরনের ফল তোমরা এরকম কেকের মধ্যে মিশিয়ে দিতে পারবে বাচ্চাদের, আর আটা দিয়েই বানাবে। দেখো কলার পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বাচ্চাদের কেকটার মধ্যে আমি বুস্টের 2 প্যাকেট, 2 টেবিল স্পুন বুস্ট আর 1টা কলা ভালো করে মিশিয়ে দিলাম। এর ফলে বাচ্চাদের এটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। আমি এখানে ময়দাও ইউজ করিনি, আমি এখানে আটা ইউজ করেছি, এখানে বাটার ইউজ করিনি, আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তাই পুরো রেসিপিটাই খুব হেলদি। বাচ্চাদের যে কোনো সময় টিফিনে তোমরা এটা দিতে পারো। বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি বয়স্কদের, মানে যাদের সুগারের প্রবলেম আছে, আজকাল তো অনেক ছোট বাচ্চাদেরও সুগারের প্রবলেম থাকে, তাদের কি কেক খাওয়া বারণ? তা তো নয়, সুগার ফ্রি দিয়ে আমরা তাদের জন্য কেক বানাতে পারি। এখানে আমি 6-7 চামচ, এই সুগার ফ্রি কৌটোগুলোর মধ্যেই ছোট ছোট চামচ থাকে, তার 6-7 চামচ আমি এখানে সুগার ফ্রি নিয়ে নিলাম এবং ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং টেস্ট করে দেখে নেব মিষ্টিটা ঠিক আছে কি না, যদি আর একটু লাগে তবে আর একটু মিশিয়ে নিতে পারি। এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি টেস্ট করে দেখে নিলাম, এটা মিষ্টি হয়ে গেছে, 6-7 চামচ আমি মিশিয়েছি তাতে এটা ভালো মিষ্টি হয়ে গেছে। আমি আটটু দিয়ে দিলাম 1 চামচ মতো আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুগার ফ্রি দিয়ে কেক বানালে আর মিষ্টি খাওয়ারও ভয় থাকবে না। আমি এখানে মোল্ড হিসাবে চায়ের যে কাপ পাওয়া যায় পেপার কাপ সেগুলো ব্যবহার করেছি আর প্রত্যেকটার মধ্যে তেল লাগিয়ে নেব। আর এই ক্যাপগুলো সমেত তোমরা বাচ্চাদের টিফিনে টিফিন বক্সে দিতে পারো, আবার বের করেও দিতে পারো। কেকের ব্যাটারগুলো আমি এই কাপগুলোতে ভরে নেব, একটু অর্ধেকের একটু বেশি আমি পরিমাণে ব্যাটার কাপগুলোতে নিয়ে নেব আর কড়াইতেই আমি কেক বানাবো। প্রত্যেকটা কাপে আমি তেল লাগিয়ে নিয়েছি, তাই লেগে যাওয়ার কোনো ভয় নেই, এইভাবে ব্যাটার ভরে নাও। বাচ্চাদের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম বুস্ট দিয়ে আর কলা দিয়ে সেটাও আমি কাপে ভরে নিলাম, পেপার কাপে আমি ভরে নিলাম। অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে ব্যাটার ভরবো। আমি সুগার ফ্রি কেকগুলোর মধ্যে কাজু আর কিশমিশ মিশিয়ে দেব, আর যেহেতু বাচ্চাদের কেকে আমি কলা দিয়েছি তাই কাজু আর কিশমিশ আমি ওখানে মেশালাম না। এভাবে আমরা ডেকোরেশন করে কড়াইয়ের মধ্যে আমরা কেকগুলোকে বানাবো। একটা কড়াইয়ের মাঝখানে আমি একটা স্ট্যান্ড রেখে এবার এটা ঢাকা দিয়ে দেব, হাই ফ্লেমে এটা 10 মিনিটের জন্য প্রিহিট করব। ঠিক যেভাবে করেছি এইভাবেই তোমরা করে নেবে। এবার কড়াইয়ের মধ্যে আমি কেকের ব্যাটার সমেত কাপগুলোকে মাঝখানে বসিয়ে দেব আর উপর থেকে ঢাকা দিয়ে দেব। এবার ফ্লেমটা আমি লো ফ্লেম করে দেব এবং 45 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক 45 মিনিট পর দেখো কেকগুলো রেডি হয়ে গেছে। এবার একটা মাঝখানে টুথপিক দিয়ে দেখি হয়ে গেছে। এবার মোল্ড থেকে বের করে দেখো এগুলো সহজেই বেরিয়ে যাচ্ছে, কত সফট হয়েছে। এবার সুগার ফ্রি কেকগুলো দেখো আমি বের করে নিলাম মোল্ড থেকে। এইভাবে কাপের মোল্ড থেকে বের করেও তোমরা বাচ্চাদের দিতে পারো বা বয়স্কদের,
আবার কাপ সমেত পরিবেশন করতে পারো।